সুইডেনে শীত আর অন্ধকার কাটিয়ে নতুন আলোর বার্তা নিয়ে আসে বসন্ত। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে তাই আগুন জ্বালানোর ব্যতিক্রমী এক উৎসব পালন করে থাকেন দেশটির বাসিন্দারা। সুইডিশ ভলবেরি নামে পরিচিত এই উৎসবে দেশটির বিভিন্ন স্থানে জ্বালানো হয় আগুন, যাতে হাজার হাজার মানুষ একসঙ্গে স্বাগত জানাতে পারে বসন্তকে। শুধু আগুন জ্বালিয়েই শেষ হয় না উৎসব, আনন্দের মাত্রা বাড়াতে একদিনের জন্য আয়োজন করা হয় মেলার। হাজার বছরের ঐতিহ্য এই উৎসবে শুরু হয় সুইডেনের গ্রামীণ কৃষকদের হাত ধরে খারাপ আত্মা থেকে নিজেদের দূরে রাখা এবং গৃহপালিত পশুকে হিংস্র প্রাণী থেকে রক্ষা করতে একসময় গ্রামের কৃষকরা শুরু করেছিলেন এই আগুন জ্বালানোর প্রথা। এ সময় গ্রামবাসীও একসঙ্গে জড়ো হয়ে ড্রাম ও ঘণ্টা বাজিয়ে চিৎকার করে প্রাণীদের ভয় দেখানোর চেষ্টা করতেন। এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ধর্মীয় বিশ্বাস থেকেই এই উৎসবের সূত্রপাত হলেও কালের পরিক্রমায় এটি পরিণত হয়েছে সুইডেনের গণ উৎসবে। সময় সংবাদ, সুইডেন।